দিদি দিদি, ওই বাচ্চার ড্রেসটা দেখান তো। আব্বা কি করছো? এ ঘাস কাটছি রে ছাগলের লেগে। এটা বিস্কুট চুরি করে লিসছি। ভালোই করেছিস, আমার কাজ টাজ করে খুব খিদে পেয়েছিল। লেও খুব খিদে পেয়েছিল রে, আয় বস, দুই বাব্বাটাতে একসাথে খাই। লেখা বাব্বাটাই খাই, খিদেও পেয়েছিল খুব। তুই আমাকে খুব ভালোবাসিস রে বেটা। এই যে চাচা শুনেন। কে আপনি? আমি স্কুলের মাস্টার। হ্যাঁ, আপনার ছেলে আমার হাতটা মুচড়ে দিতে পারে এসছে। কি করে খামুখায় হাত মুচড়ে দিল? আপনি কিছু দোষ করেছিলেন বোধ হয়, নাহলে কেউ কার হাত মুচড়ে দেয়? আর আমার ছেলে এসব করতেই পারে না। এই ছেলে কি রে বাবু? এই ছেলেটাই মাস্টারে কিছু করেছিস, হাত মুচড়ে দিয়েছিস বলে? হ্যাঁ মুচড়ে দিয়েছি, তো কি করবে বলো? একটা পড়া পারেনি বলে অতগুলা মেয়ে ছেলের সামনে কান ধরে দাঁড় করে দিয়েছে। আমার জায়গায় তুমি থাকলে তুমিও হাত কানে পাও ভেঙে দিতা। ও ঠিকই করেছিস, আপনারও দোষ আছে। অতগুলা ছাত্র ছাত্রীর সামনে বেঞ্চে দাঁড় করে দেওয়া কি দরকার? এখন তো স্কুলে পাশ ফেলই নাই, সরকার পাশ ফেল তুলিয়ে দিয়েছে। তোমার হাত মুচড়ে দিয়েছে, ভালোই করেছে। এবার যদি প্রশ্ন করো তাহলে পাও ভেঙে দিবে, এখান থেকে মানে মানে কাটো। হায়রে এখনকার যুগ। টাকা নাই তো বাল ছিঁড়তে এসছো নাকি তুমি? বেড়াতে চলে এসেছে, এ চলো। আরে ফুল ট্যাঙ্কে তেল আছে, চলো চলে যাওয়া হবে। সাপের মতন খেলাবেলা করবে, বাঘও বানিয়ে দেবো। দেখ ভাই গাড়ি তো ফাঁকা ফাঁকা লাগছে, সামনে মাল আছে, চলো চলো। আরে ভাই সামনেকার মালটা কাঠিনের মতো লাগছে রে। আরে চল গরি লে যাব তোকে মোর গায়ে, গরি রে হয় হয় জানে মন তু খুব হে তু কি বলছে? তুই আমার মেয়ের গায়ে হাত দিছিস কেন? হাত দিনি তো উন্না ধরে টেনেছি। তোর সাহস তো কম নাই রে, তোর বাপ মা শিখায়নি নাকি? এ আফজাল, ছেলে কিভাবে মানুষ করেছিস রে তুই? এই সত্যি টেনেছিস? হ্যাঁ আব্বা, ওই শুধু উন্না ধরে টেনেছি। উন্না ধরে টেনেছিলি, ভালোই করেছিস। এ বয়সে ইয়াং বয়সে এখন হাত ধরে টানবে তো কখন টানবে? আজ যদি তোর মেয়ে থাকতো আর আমার ছেলে থাকতো তাহলে তুই আজ কি করতিস? হ্যাঁ টানতো টানতো, তোর মেয়েকে ধরে টানবে না তো তোকে ধরে টানবে নাকি? এ শালা কোন শালা রে? শালাদের তো হাত পা ভেঙে দেওয়া দরকার বাড়িতে বেঁধে। তুমি কার হাত পা ভাঙবা? তোদের দুই বাপ ব্যাটারি ভাঙবো। হঠাৎ এখান থেকে যখন পারবা তখন ভাঙবা, যত সব ঝামেলা। আরে প্রেম করাই বয়স তো ধরে, এখন করবি না তো কখন করবি? তাই আব্বা। হ্যাঁ কাজ করছি, বুড়া বয়সে আর কত খাটবো রে। তুই বাপের সামনে সিগারেট খাচ্ছিস? তোর সামনে সিগারেট খাবে না তো ললিপপ খাবে নাকি রে? লেদে ভাষা বাপের সঙ্গে ওসব বাদ দে, আমার এখন
আমি চুরি করতে যাবো নাকি? জন্ম কি করতে দিয়েছিস? বাল করতে জন্ম দিয়েছিস নাকি? বাপের সামনে এত বড় বড় কথা তোর, তো কি কথা বলবে তোকে? তাই বল, টাকা চাচ্ছিস টাকা দে, আমার কাজ আছে। আমি টাকা দিতে পারবো না, অতগুলি টাকা। টাকা তুই দিতে পারবি না? না দিতে পারবি না তো? দেখ তুই না দিতে পারবো না তো? ওর পাল করতে জন্ম দিয়েছিস নাকি? পাল করতে জন্ম, পাল করতে, পাল করতে মানুষ করেছিস? তার বাংলা বাড়িতে থাকবোই না। শোন, আমি আধ ঘন্টার মধ্যে আসছি, টাকা তুই রেডি করে রাখ। হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে বলো তো, এখানে দোষটা কার, বাবার না ছেলের? ভাবো ভাবো, দিমাগ দৌড়াও। অফকোর্স বাবার, কারণ ছোটবেলায় যখন বিস্কুট চুরি করে নিয়ে এসেছিল ওই ছেলেটা, তখন যদি দুটো চড় মারতো না বা শাসন করতো, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। ছেলে মেয়েদেরকে ভালোবাসো, কিন্তু তার মধ্যেও তো শাসন করো। আমরা ভাবি যে এখন ছোট আছে, ভুল করতেই পারে, বড় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটা ভুল ধারণা। একটা ছেলে খারাপ কিন্তু ধীরে ধীরে হয়, একেবারে খারাপ হয় না। তাই বলছি আপনাদেরকে, সব জিনিস ক্যাজুয়াল না নিয়ে একটু সিরিয়াসও নেন। যদি ভিডিওটি আপনাদের সত্যি পছন্দ হয়ে থাকে, তাহলে আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন।